হাই, আমি সম্পৃক্তা, এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার। সো তোমরা হয়তো আগের ব্লগ দেখে বুঝতেই পেরে গেছো যে এটা আগের ব্লগের এটা কন্টিনিউয়েশন এই জন্যে বিকজ মায়ের বার্থডে এখনও শেষ হয়নি। হ্যাঁ, হতে পারে যে আমি ব্লগটা একটু লেটে পোস্ট করছি বিকজ আমার রুমে একটুখানি ইন্টারনেটের ইস্যুস আছে, অ্যান্ড যেহেতু অফিসও ছিল মিডলে আমি এডিট করতেও পারিনি। বাট আমি চেষ্টা করবো এভরি উইকে একটা করে ব্লগ পোস্ট করার, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম অনেকদিন আগে। বাট এরপরে সত্যি আস্তে আস্তে নতুন নতুন ব্লগস আসবে, এক্সাইটিং ব্লগস আসবে, তো তোমরা সেগুলোর জন্য একদম রেডি থেকো। আমি তো একদম রেডি আছি সেগুলো শ্যুট করার জন্য। সো আমিও ওয়েট করছি এভরি উইকের জন্য, কিছু না কিছু প্ল্যান্স আছেই এভরি উইকেন্ডের জন্য। সো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। এখন বাজছে মোটামুটি 12:30 মতন, আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে স্নান টান করা হয়ে গেছে। মা ওদিকে রান্না করছিল তো মা গেছে এখন স্নান করতে, অ্যান্ড আমি মায়ের জন্য একটা স্পেশাল জিনিস বানাবো, বাবা এদিকেই আছে। একটু ক্যামেরা সাই বুঝতেই পারছো, আগের ব্লগে দেখে ব্লগে আসতেই চাইছিল না, আমি অনেক কষ্ট করে বলে টোলে শ্যুটটা করেছে। তো যাই হোক, এবার আজকে মানে আজকে যে ব্লগটা শ্যুট করছি সেটা হচ্ছে 17th April। তো 17th April-ই মায়ের বার্থডে, তো তার আগের দিন রাত্রেবেলায় মানে 16th-এর পরে 12:00 সময় আমি কেক কাটিং করাই মাকে দিয়ে। তো তোমরা হয়তো দেখেইছো সেটা, কেকটা খুব ইয়াম্মি ছিল, মা কেটেছে, আমারও বেশ ভালো লাগলো। অনেকদিন পর সেলিব্রেশন, অনেকদিন পর বলবো না, আগের ইয়ারে তো আমি দুর্গাপুরেই ছিলাম, তো বাড়িতে ছিলাম তো কোনো প্রবলেম হয়নি। তো ভাবছিলাম এবারে হবে কি হবে না, কারণ আমি যেতে পারবো না হয়তো বা কিছু রকম কিছু, যাই হোক হয়ে গেল। অ্যান্ড আজকে আরও অনেক কিছু প্ল্যান্স আছে, কী কী প্ল্যান্স আছে, কী কী সারাদিনে করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ ব্লগটা এন্ড অবধি দেখবে যাতে কী কী করছি না করছি সবই দেখতে পাও। চলো তাহলে, আমি কী করছি এখন, এখন আমি মায়ের জন্য, মায়ের মোটামুটি আজকে দুপুরবেলায় আমরা বাইরে থেকে লাঞ্চ অর্ডার করিনি বা বাইরে লাঞ্চ করতে যাইনি বিকজ রাত্রে কিছু প্ল্যান্স আছে, সেটা এখন বলবো না, আস্তে আস্তে দেখতে পাবে সব কিছু। তো তাই জন্য দুপুরবেলা হালকা পাতলাই খাবো, কারণ আগের দিনও খেয়েছি একটু হেভি, আবার দুপুরবেলাতেও যদি খাই তো শরীর এখন প্রচণ্ড গরম, শরীর খারাপ হয়ে যেতে পারে। সো তাই জন্য আমরা দুপুরবেলা আজকে নর্মালি খাবো। তো আজকে মাই রান্না করেছে, হতে পারে এটা মায়ের বার্থডে, বাট মায়ের হাতের রান্নাটা আমি খুবই মিস করি কলকাতায়। তো মাকে আমি বললাম যে করতে, মাও বললো যে হ্যাঁ আমি করছি। তো ওই জন্য মায়ের জন্য আমি একটা স্পেশাল জিনিস করব, তোমরা হয়তো সবাই তোমার বার্থডেতে করো মোটামুটি, সেটা হচ্ছে পায়েস। তো আমি আজকে মায়ের জন্য পায়েসটা বানাবো, হয়তো মায়ের মতন অত টেস্টি হবে না, বাট চেষ্টা করবো ভালো করে বানানোর। সো এখন যাই, ঝটপট করে পায়েসটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে চালের পায়েস, তোমাদেরকে তো বললামই, তার জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন ঘন করে নিচ্ছি। অ্যান্ড এটার জন্য লাগছে ঘি, একটু ড্রাই ফ্রুটস, গোবিন্দভোগ চাল, এলাচ, আর এটা হচ্ছে তেজপাতা। তো ঘি দিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এবং এলাচ আর তেজপাতাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অ্যান্ড এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দিয়েছি হচ্ছে দুধ, দেখতেই পাচ্ছ দুধটা একটু ঘন ঘন হবে। অ্যান্ড তার মধ্যে চাল আর চিনিটাকে মিক্স করে নিয়েছিলাম বিকজ আমি চিনির কথা ভুলেই গেছিলাম পায়েসে যে দিতে হবে, তারপর মনে পড়েছে, তারপরে দিয়েছি চাল আর চিনিটাকে মিক্স করে, ভাবলেও হাসি পাচ্ছে। যাই হোক, তো তারপর একটু ভালো করে ফুটিয়ে নিলাম, অনেকক্ষণই মোটামুটি ফুটছে। আর এটা যে এখন দিলাম সেটা হচ্ছে আমুল গুঁড়ো, আমুল দুধের যে গুঁড়োটা আছে সেটাকে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, করে এটা দিলাম তাতে একটু ঘন ব্যাপারটা আসে। মা এরকমভাবেই করে, আর লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছিলাম বিকজ আমি ভুলে গেছিলাম যেরকম বললাম। অ্যান্ড গরম গরম টেস্টি টেস্টি পায়েসটা, খুব টেস্টি হয়েছিলো, বাট হ্যাঁ মায়ের মতন হয়নি অতটা, মা যেরকম ভালো বানায় তো বেশ ভালোই লেগেছিলো মায়ের। মা হয়তো সেটা রিভিউ দেবে, বাট এত ক্যামেরা শাই আসছেই না। যাই হোক, মাকে এখন একটু খাওয়াচ্ছি। এই নাও বার্থডের পায়েস, এটা রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার মায়ের বার্থডে, ও টিটি আর আমি আজকে এটাই পড়েছি। সো আজকে বেশ, আজকে একটু সেরেছি। কালকে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কালকে আমি আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, লাইক কালকে ব্লগের সাথে কন্টিনিউয়েশন তোমরা দেখতেই পাবে। সো ব্যাপারটা কি হয়েছিল, কালকে আমরা আসার পরে মানে ওখান থেকে আসার পরে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আগের দিন নাইট শিফট করেছিলাম, মা বাবারাও জার্নি করে এসেছিলো, তো যার কারণে এসে আর ব্লগ করার এনার্জি ছিল না। এসে কিছু শপিং করলাম, তারপরে গ্রসারি কেনার পরে মিডলে আমি জোম্যাটো থেকে কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম বিকজ কেক কেনার টাইম হয়েছিল না, তো তাড়াতাড়ি এসে সেলিব্রেশন করেছি, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেই নিয়েছো আগের ক্লিপিংসে। তো তারপরে সেগুলো করার পরে
তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, দেওয়ার টাইম হয়নি। আর আজকে সকালবেলা লেট করে উঠেছি। তারপরে যেহেতু আজকে আমরা রাত্রে ডিনারটা বাইরে করবো, সো মা বললো যে আজকে যেহেতু প্রচণ্ড গরম তার জন্য মানে দুপুরবেলা বাইরে খাবে না, তো যেহেতু রাত্রে আমরা বাইরে খাবো তার জন্য। তো দুপুরবেলায় মোটামুটি নর্মাল মেনুই হয়েছিল। আর আমি মায়ের জন্য কেক বানিয়েছিলাম। সো এখন রেডি রেডি হচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা ইকো পার্ক, বিকজ মা কোনোদিন ইকো পার্ক যায়নি। আর কেকটা তো খাওয়া হয়ে গেছে অলরেডি, আর মা এখন একটু রেডি হচ্ছে, আমাদের অটো আসবে নয়তো উবার দেখি কোন কিসে যাব। তো যাই, তারপরে গিয়ে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আর ইকো পার্কটা আমরাও ঘুরবো, তোমরাও আমাদের সাথে ঘুরো। আমরা ইকো পার্কে পৌঁছে গেছি, এখন যাচ্ছি টিকিটটা কেটে এবার ঢুকবো। আমরা গেট নাম্বার 2 থেকে ঢুকছি, তারপরে যদি টাইম হয় তাহলে 7 Wonders-এও যাবো। সো যাই। পার্কে নেমেছিলাম 2nd number গেটে, ওখান থেকেই পাশেই টিকিট কাউন্টার নেমেই, প্রতিটা গেটের ওখানেই তোমরা টিকিট কাউন্টার হয়তো পেয়ে যাবে। অন্য কোনো গেটের ব্যাপারে তো ইনফরমেশন নেই, বিকজ আমি যতবারই গেছি ইকো পার্ক 2nd number গেটেই নেমেছি, ওখান থেকেই সুবিধা হয়েছে। যদি 7 Wonders যেতে হয় তার জন্য হয়তো 4 number গেটে নামতে হবে। কোনোদিন যদি আমি 7 Wonders যাই অবশ্যই সেখানকার আপডেটও তোমাদেরকে দেবো। অ্যান্ড ইকো পার্ক তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, ইকো পার্ক সন্ধ্যে 7:30টার সময় বন্ধ হয়ে যায়। অ্যান্ড টাইমিংগুলো সবকটাই দেওয়া আছে, আমি পারলে স্ক্রিনেও দিয়ে দেবো নয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টাইমিং। অ্যান্ড এন্ট্রি ফি হচ্ছে এখানে 30 rupees। তো অলরেডি টিকিট কাটা হয়ে গেছিলো, তো মা বাবা এখন দাঁড়িয়ে আছে, আমিও যাচ্ছি, এরপরেই এন্ট্রি নেব। বার্থডেটা কেমন কাটছে তোমার বলো? হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে দুপুরবেলা আমরা তোমাকে কিছু ভালো কিছু খাওয়ানো হয়নি। এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে মোটামুটি 6:30 তো বেজেই গেছে, আর কিছুক্ষণ পর বেরোবো আমরা, মানে 7:30 নাগাদ তো বেরিয়ে যেতে হবে, বিকজ 7:30 সময় বন্ধ হয়ে যায় পার্ক। এখন লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে চাই। কেমন লাগলো তোমার লাইট অ্যান্ড সাউন্ডটা?
ভালোই লাগে। আর ওয়েদারটাও এখন খুব ভালো লাগছে, পুরো হাওয়া, তাই না? বৃষ্টি আসে। আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেল, 7:30 বেজে গেছে, ইকো পার্ক 7:30 বন্ধ হয়ে যায়। তো এখন চলে যাচ্ছি বাড়ি, বাড়ি যাচ্ছি না, এখন হয়তো ডিনার করতে যাব। সো এখন প্রথমে ভেবেছিলাম সান্টা ফ্যান্টাসিয়া যাবো, তারপর ভাবছি ইকো পার্ক গেট ওয়ানে যে ধামসা রেস্টুরেন্ট আছে হয়তো তোমরা সবাই জানো, মোটামুটি যারা ইকো পার্ক এসছো, তো ভাবছি ওখানে যাবো। ওটারও খুব ভালো রিভিউ দেখেছিলাম, তো দেখি ট্রাই করে দেখবো। এবার ভাবছি সেটা বাইরে, গেটের বাইরে গিয়েই ভাববো যে কোথায় যাব। তো এখন যাচ্ছি হেঁটে, খুব ভালো লাগছে এখানে ওয়েদারটা, অ্যান্ড খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, গরম একদম লাগছে না। পার্ক ঘুরে কেমন লাগলো? ইকো পার্ক, কালকে কফি হাউস, কম্প্যাক্ট, আমার পুরো প্রোগ্রামটাই এই প্রচণ্ড গরম, তার মধ্যেও দাঁড়িয়ে তোর দুদিন যে ছুটি অফে, পুরো সময়টাই বেশ সুন্দর কাটলো। কালকে কফি হাউস, যদিও পুরোনো কফি হাউস আমি যাইনি বা দেখিনি, এই যে নতুন যে কফি হাউস, সেই কফি হাউসে আমার খারাপ লাগলো না, ভালোই লাগলো। এরপরে এলে ওই আর একটা সেভেন ওয়ান্ডার্স আছে, ওই দিকটাতে যাবো, ঠিক আছে? ওটাও খুব সুন্দর, সেভেন ওয়ান্ডার্স। একদিনে পুরোটা কভার করা সম্ভব না? হ্যাঁ সম্ভব, এবার অনেক আগে আসতে হতো, আমাদের আসাটা একটু লেট হয়েছে। যাই হোক চলো এবার বেরোই। ইকো পার্ক থেকে বেরিয়ে সোজাই আমরা চলে এলাম সান্টা ফ্যান্টাসিয়া সেক্টর ওয়ানে, যে আউটলেটটা আছে সেখানে। ওখানে আমি অলরেডি আগে একবার খেয়েছি, ভেবেছিলাম ধামসাতে যাব, বাট ওখানকার অন্য কিছু প্রোটোকলস আছে তার জন্য আর যাওয়া হয়নি। তো অন্য কোনো দিনও গেলে আমি অবভিয়াসলি সেটা ব্লগে শো করবো। অ্যান্ড এখানে যে এসেছি সেটা তোমাদেরকে কিছু আপডেটস দিয়ে দিই। এখানে পুরোপুরি কোভিড প্রোটোকল মেনেই আমরা এন্টার করেছি, সো সেটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারো। অ্যান্ড ভেতরকার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর ডিম লাইটস, অ্যান্ড তার সাথে কি সুন্দর ট্রাইবাল থিম, অ্যান্ড তার সাথে অ্যাকোয়াটিক থিমও আছে। খাবার দাবারের তো কিছু বলারই নেই, খুবই সুন্দর, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে, বাবা মারও খুবই ভালো লেগেছে। এরকম ট্রাইবাল ফুড ওখানে অনেক ধরনের, অনেক রাজ্যের ট্রাইবাল ফুড আছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নাগাল্যান্ড ও মিজোরাম, ওই সব দিককারও কিছু কিছু ট্রাইবাল ফুডস আছে। আমি মেনু কার্ডটার ফটো বা কোনো ক্লিপিংস নিইনি। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে স্টার্টারে খেয়েছিলাম হচ্ছে চিলি সাংহাই স্কুইড, আর সেটা খুব টেস্টি ছিল। আর মেন কোর্সে ছিল ঝুঁকি পিসির মাটন, এটা তো আমি বলবো, সাজেস্ট করবো তোমরা ট্রাই করবেই করবে। আর তার সাথে বাম্বু চিকেন বিরিয়ানি, এইগুলো হচ্ছে সিগনেচার ডিশ। এর বাইরেও অনেক সিগনেচার ডিশেস আছে, চাইলে এই রেস্টুরেন্টটাতে অবশ্যই ভিজিট করতে পারো। বাড়ি চলে এসছে, এখন বাজে 9:30 মতন, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আজকে দিনটা খুবই ভালো কাটলো, আফটার মায়ের বার্থডে, অ্যান্ড তারপরে মা বাবা ফার্স্টবার এবারে ইকো পার্ক গেলো। অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে আসবে, বাট আসতে পারছিল না এই কোনো একটা কারণে, কোনো যে কোনো কারণের জন্য আসা হচ্ছিলো না ওদের, বাট এবারে এলো। আনপ্ল্যানভাবেই সব প্রোগ্রামটা হয়েছিলো, কারণ ওরকম কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমার উইক অফ, মানে স্যাটারডে সানডেই থাকে। তো এবার আমি বললাম এই উইক অফে চলে আসো, তো বললো দেখছি, হঠাৎ করেই প্ল্যান করে এলো। অ্যান্ড তারপরে আমরা হঠাৎ করেই ভাবলাম যে উইক অফে কী বা করবো, তো এলাম ঘোরাঘুরি, বেশ ভালোই লাগলো। ওদের ওয়েদারটা আজকে খুব ভালো ছিল, গরম ছিল, কিন্তু ইকো পার্কে যে একটু ঝিল আছে তার জন্য খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো বেশ। আর বেশ ভালো ওয়েদারটা ছিল, অ্যান্ড খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। আর এখানে আমি আগেও গেছি খেতে একবার, এটা আমার সেকেন্ড টাইম, তো খুব টেস্টি খাবার ছিল। তোমরা যারা ট্রাই করো নি একবার সান্টা ফ্যান্টাসিয়াতে, যারা কলকাতায় থাকো একবার সান্টা ফ্যান্টাসিয়াতে ট্রাই করতে পারো। অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না।